মরু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। খেলায় টাইব্রেকারে 4-3 গোলে নবীনগর পৌরসভা চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়ির নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে পৌর এলাকার নারায়ণ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার 21টি ইউনিয়ন ও 1টি পৌরসভা সহ মোট 22টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের সবকটি দলকে পেছনে ফেলে ফাইনালে মুখোমুখি হয় নবীনগর পৌরসভা একাদশ ও রসুল্লাবাদ ইউনিয়ন ফুটবল দল। হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা নির্ধারিত সময়ের মধ্যে উভয় দলই একটি করে গোল করে। পরে টাইব্রেকারে রসুল্লাবাদ ইউনিয়ন ফুটবল দলকে 4-3 গোলে পরাজিত করে নবীনগর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামত সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, উপজেলা যুবলীগ সভাপতি শামস আলম, রসুলাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, 3 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গণিচান মকসুদ, 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান, 8 নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, কমরেড ইসহাক মিয়া, পৌর কর্মকর্তা জামাল হোসেন, মোহাম্মদ জায়েদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শামসুল হক সানির প্রাণবন্ত ধারাভাষ্যে ফাইনাল খেলায় রেফারিংয়ের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট কামাল হোসেন, রাকিবুল ইসলাম হাসিব, শিক্ষক রাজীব ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলাম। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুর রহিম সাগর, শ্যামল, দুলাল মিয়া সহ আরও অনেকে। খেলা শুরু হওয়ার প্রারম্ভে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিগণ জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন শেষে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং স্থিরচিত্রে অংশগ্রহণ করেন। তাসলিমা রাজ, AM TV বাংলা, নিউজ ডেস্ক। AM TV বাংলা, সম্ভাবনার বাংলাদেশ।